মিল কর্তৃপক্ষের দেওয়া আচমকা সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশে বন্ধ হয়ে গেল জগদ্দলের A1 চাপদানি জুট মিলের ফাইন ইয়ার ইউনিট, যার জেরে কর্মহীন হয়ে পড়ল প্রায় 600 জন জুট মিল শ্রমিক। মূলত শ্রমিকদের বিরুদ্ধে উৎপাদন কম দেওয়ার অভিযোগে মিল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে বন্ধ করে দেয় মিলটি। যদিও মিল কর্তৃপক্ষের এই অভিযোগ অস্বীকার করেছে শ্রমিকরা, তাদের দাবি চক্রান্ত করে এই মিলটি বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিকরা জানান, রবিবার ছুটির দিনে আচমকা সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। এরপর সোমবার শ্রমিকরা কাজে যোগ দিতে এসে মিলের গেটে মিল বন্ধের নোটিশ দেখে। এরপরই মিল গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়ে শ্রমিকেরা। করছে কিছু পার্টি, বিজেপির লোক আছে, তারা ম্যানেজমেন্ট সাথে মিলে এই কাজটা করেছে, সমস্ত দোষ দিচ্ছে ওয়ার্কারে। কিন্তু এখানকার মতো ওয়ার্কার অন্য কোনো মিলে নেই। এখানকার ওয়ার্কার ভদ্র এবং সিনসিয়ারলি সবাই কাজ করে, কিন্তু পুরো দোষটা ওয়ার্কারের উপর দিচ্ছে। আর প্রোডাকশন দিচ্ছে না, কোম্পানি ঠিক মতো মাল দিচ্ছে না, লোকের পয়সা দিচ্ছে না, রিটায়ার লোকের পয়সা দিচ্ছে না, রিটায়ার লোকের রেট কম দিচ্ছে, যার জন্য রিটায়ার লোক অন্য জায়গায় বেশি পয়সা পাচ্ছে, সেখানে গিয়ে কাজ করছে, এখানে লেবার প্রবলেম হচ্ছে। এরা মাল দেবে না ঠিক মতো, কাজ করাবে পয়সা দেবে না ঠিক মতো, আজকের হপ্তা আজকে হপ্তা দেবে না, একদিন পরে হপ্তা দেবে, বিভিন্ন রকম প্রবলেমে। গেটের সামনে বসে স্লোগান দিতে থাকে জুট মিল শ্রমিকরা। তাদের দাবি অবিলম্বে মিল চালু না হলে এই বিক্ষোভ চালিয়ে যাবে তারা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।